তুর্কি টিভি সিরিজ বার্বারোসা বর্তমানে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, আর এই টিভি সিরিজ প্রচারের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এই সিরিজের প্রধান তিন নারী চরিত্র জয়নাব, ইসাবেল এবং ডেসপিনা। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই তিন চরিত্রে অভিনয় করা অভিনেত্রীদের আসল পরিচয়, তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। বারবারোসা টিভি সিরিজে ইসাবেল চরিত্রে অভিনয় করা অভিনেত্রীর নাম পেলিন আকিল। 17 এপ্রিল 1986 তুরস্কে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার পরিবার বসনিয়ান আর মায়ের পরিবার তুর্কি। এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি পড়ালেখাতেও দারুণ। তিনি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় থেকে মিউজিক্যাল থিয়েটারে স্নাতক করেছেন। এই সুন্দরী অভিনেত্রী বিবাহিত, তার যমজ দুইটি সন্তান রয়েছে। তিনি 6টি সিনেমা এবং 15টি টিভি সিরিজে অভিনয় করেছেন। তাছাড়া এই সুন্দরী অভিনেত্রী মিউজিক ভিডিও করে থাকেন। বারবারোসা টিভি সিরিজের আরেক চরিত্র ডেসপিনা, যিনি অরুজাগার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। এই অভিনেত্রীর আসল নাম গুলকান। 1987 পহেলা মে তুরস্কের কারাসুতে জন্মগ্রহণ করেন তিনি। তিনি নাটক এবং বিজ্ঞাপনে অভিনয়ের আগে তুরস্কের বিখ্যাত সাদ্রিয়ালাক সাংস্কৃতিক কেন্দ্রে থিয়েটার নিয়ে পড়াশুনো করেছেন। 2004 থেকে এই অভিনেত্রী অভিনয় করে যাচ্ছে। এই অভিনেত্রীর অনেক ভক্ত তুরস্কেও রয়েছে। বারবারোসা টিভি সিরিজের আরেক সুন্দরী এবং সাহসী চরিত্র জয়নাব। জয়নাব চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রীর আসল নাম মেলিস বাবাদাগ। এই অভিনেত্রী 1 জানুয়ারি 1986 আদানায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 ইস্কাদার আনাতোলিয়ান উচ্চ বিদ্যালয় এবং 2009 মারমারা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা অনুষদে স্থাপত্য বিভাগ থেকে স্নাতক হন। তারপর 2011 টিভি সিরিজ গ্লাস ব্রোকেনে এনিমে চরিত্র এবং ইউথ টিভি সিরিজ পিস ইয়েডিলিতে ইলিয়েনের চরিত্র অভিনয় করেছিলেন। বন্ধুরা, এই তিন অভিনেত্রী যারা ডেসপিনা, ইসাবেল এবং জয়নাব চরিত্র অভিনয় করেছে, তাদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় চরিত্র কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।